হ্যালো সবাইকে, আরো একবার সবাইকে রেসিডেন্ট সিভিল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। অলরেডি তোমাদের ফোর্থ সেমিস্টার হয়ে গেছে কমপ্লিট, এবং তারপর তোমরা খুব সুন্দরভাবে সবাই দুর্গাপুজো কাটিয়েছো, এটাই আমি এক্সপেক্ট করছি। তো সবাইকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এখন এই ভিডিওতে আমরা আজকে যেটা ডিসকাশন করব, তোমাদের যে ফিফথ সেমিস্টার আছে, ফিফথ সেমিস্টারে তোমাদের কোন কোন বই তোমাদের জন্য ইউজফুল হবে এবং তোমাদের কোন কোন সাবজেক্ট আছে, তো সেই ব্যাপারে এই ভিডিওতে কিন্তু আমরা ডিসকাশন করব। তো আর সময় নষ্ট না করে আমরা ডাইরেক্ট ভিডিওতে যাচ্ছি। ফার্স্টে আমরা যেটা দেখবো যে তোমাদের এই সেমিস্টারে কোন কোন তোমাদের আছে সাবজেক্ট। ওকে, তো ফার্স্ট আমাদের এই সেমিস্টারে যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ডিজাইন অফ ফার্স্ট মানে মানে ফার্স্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে ডিজাইন অফ আরসিসি স্ট্রাকচার ফিফথ সেমিস্টার। সেকেন্ড হচ্ছে আমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং টু। অ্যাকচুয়ালি এর আগের সেমিস্টারে তোমরা পড়েছিলে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ান, কিন্তু এই সেমিস্টারে তোমরা যেটা পড়বে দ্যাট ইজ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং টু, কিন্তু এই এখানে তোমরা অ্যাকচুয়ালি তোমার তোমরা ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংটা আর কি শিখবে। নেক্সট হচ্ছে আমার থার্ড যে আছে সাবজেক্টটা দ্যাট ইজ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং টু। তো এই সাবজেক্টে এর আগেও তোমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ওয়ান ছিল, সেখানে তোমরা কিন্তু রেলওয়ে, ব্রিজ, টানেল এগুলো কিন্তু তোমরা শিখেছিলে, এদের ব্যাপারে জেনেছিলে। এখানে তোমরা জানবে হচ্ছে আমাদের হাইওয়েজ এবং আমাদের এয়ারপোর্ট, এর ব্যাপারে কিন্তু তোমাদের ইন ডিটেল তোমরা কিন্তু শিখবে এই সাবজেক্টটা থ্রুতে। নেক্সট আছে তোমাদের কন্ট্রাক্টস অ্যান্ড অ্যাকাউন্টস। ওকে, এবং ফিফথ যে সাবজেক্টটা তোমাদের আছে এগুলো হচ্ছে সব থিওরি সাবজেক্টের কথা বলছি আমি, কিন্তু কোনো এখানে কোনো প্র্যাকটিক্যাল বা আমাদের ল্যাব সাবজেক্টের কথা কিন্তু আলোচনা করছি না, অনলি তোমাদের থিওরিটিক্যাল সাবজেক্ট। তো ফিফথ সাবজেক্ট তোমাদের যেটা হচ্ছে দ্যাট ইজ বিল্ডিং সার্ভিস এবং এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। ওকে, তো এই পাঁচটা কিন্তু তোমাদের থিওরি পেপার আছে ইন ফিফথ সেমিস্টার। ওকে, নেক্সট আমরা যেটা এবার যাবো, যেহেতু আমরা পাঁচটা সাবজেক্টের আমরা বলে দিলাম, তো ফার্স্ট আমরা ডিজাইন অফ আরসিসি স্ট্রাকচার যে আছে এর ওপর কি কি আমাদের মার্কেটে ভালো ভালো বই আছে। আমি আগেই বলে দিই এই ভিডিও কিন্তু কোনো অথর বা কোনো রাইটারের কিন্তু স্পন্সার্ড নয়। আমার এতদিন যা যা বই আমি পড়ে বা আমার মানে দেখাশোনার মধ্যে যা যা বই আমার এসছে চোখে, তো সেক্ষেত্রে আমি যে যে বইগুলো আমার সুইটেবল মনে হয়েছে এবং স্টুডেন্টদের যেগুলো তোমার ইউজার ফ্রেন্ডলি বা তোমার স্টুডেন্ট ফ্রেন্ডলি যে সমস্ত বই লেগেছে সেগুলোই কিন্তু আমি এখানে আমি তোমাদেরকে মেনশন করে দিচ্ছি। তোমরা এগুলো যদি মানে যখন তোমরা যাবে কালেক্ট করতে, এই বইগুলো যদি তোমরা কালেক্ট করো লাইব্রেরি থেকে বা যদি তোমরা পারচেস করো, আই থিঙ্ক তোমাদের পক্ষে সুইটেবল হবে। কারণ এভরি ইয়ার আমার কাছে মানে সব স্টুডেন্ট জিজ্ঞেস করে স্যার এই কোন সাবজেক্টের বই পড়বো, কি নেবো, একটা খুব একটা এটা খুব একটা বড় একটা কনফিউশনের জায়গা। তো সেই কনফিউশনের জায়গাতেই কিন্তু এই ভিডিওটা বানানো। তো যাই হোক, ফার্স্ট আমাদের যেটা হচ্ছে যে ডিজাইন অফ আরসিসি স্ট্রাকচারের জন্য আমরা কোন কোন বই কিনবো বা কোন কোন বই আমরা লাইব্রেরি থেকে আমরা কালেক্ট করবো, কোনটা ভালো বই, কোনটা আমাদের সুবিধা হবে। তো ফার্স্ট যে বইটা আমি রেকমেন্ড করবো তোমাদেরকে দ্যাট ইজ তোমার আরসিসি ডিজাইন অ্যান্ড ড্রয়িং বাই নীলাম শর্মা। নীলাম শর্মার বইটা কিন্তু তোমরা এখানে কিন্তু ইউজ করতে পারো, খুব ভালো বই নীলাম শর্মা। ওকে, এই বইটার প্রাইস মোটামুটি তোমরা পেয়ে যাবে, মানে প্রিন্টেড প্রাইস হচ্ছে তোমার 350 রুপিস, কিন্তু মোটামুটি তোমার ডিসকাউন্টেড মানে প্রিন্টেড প্রাইস পিপি বলে লিখছি আমি, প্রিন্টেড প্রাইস হচ্ছে 350, আর মোটামুটি তোমরা ডিসকাউন্টেড প্রাইস দ্যাট ইজ ডিপি ডিসকাউন্টেড প্রাইস তোমরা মোটামুটি পেয়ে যাবে এটা 300-এর মধ্যে, মোটামুটি পেয়ে যাবে 250 থেকে 300-এর মধ্যে কিন্তু তোমরা এই বইটা মার্কেটে পেয়ে যাবে। আর এই বইটা তোমাদের ক্ষেত্রে ডিপ্লোমা লেভেলের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, ঠিক আছে, খুবই ইজিলি দেওয়া আছে। তো সেক্ষেত্রে তোমরা এই বইটা কিন্তু কালেক্ট করতে পারো, আর যদি তোমরা লাইব্রেরি থেকে পাও আপাতত তোমাদের পারচেস করার দরকার নেই, কিন্তু ইন ফিউচার যদি চাও তো তার আমি প্রাইসটা বলে দিলাম। নেক্সট আমি যে বইটা বলবো দ্যাট ইজ তোমার এন সুব্রমণিয়াম, ঠিক আছে, এটারও তোমার প্রাইস একটু বেশি আছে, ঠিক আছে, এটার তোমার যদি প্রিন্টেড প্রাইস যদি ধরো, প্রিন্টেড প্রাইস হচ্ছে 1250 টাকা। ওকে, কিন্তু এটা যদি তুমি ডিসকাউন্টেড প্রাইস তোমরা যদি নিয়ে নাও, এটা মোটামুটি তোমরা মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু মানে প্রাইসগুলো যে আমি বলছি এই প্রাইসটাই যে তোমাদের হবে সেটা কিন্তু নয়। ওকে, সেটা কিন্তু মানে একদমই নয়, এটা তোমার জায়গা টু জায়গা ভ্যারি করতে পারে। ওকে, তো তোমার মানে তোমার যেখানে বাড়ি সেখানে হয়তো একরকম দাম হতে পারে, তো আমি এটা মোটামুটি একটা অ্যাপ্রক্স দাম বলছি, এটা মোটামুটি তোমরা 850 থেকে 900 টাকার মধ্যে পেয়ে যেতে পারো, এর থেকেও হয়তো কোনো জায়গায় হয়তো বেশি দাম হতে পারে, কিন্তু সেটা আমি বললাম প্রতিটাই জায়গা বেসিসে। নেক্সট যে আমি বইটা বলছি যেটি তোমার কৃষ্ণা রাজুর ডিজাইন অফ আরসিসি স্ট্রাকচার, এটারও দাম মোটামুটি তুমি আছে তোমার প্রিন্টেড প্রাইস হচ্ছে তোমার 475 রুপিস। ওকে, কিন্তু এটা মোটামুটি ডিসকাউন্ট দিয়ে মোটামুটি তুমি
ওই ধরে রাখো 350 থেকে 400 এর মধ্যে তুমি পেয়ে যাবে এই বইটা। ওকে, আর যে লাস্ট যে বইটা আছে সেটা হচ্ছে আমার আরসিসি ডিজাইন বাই, এই বইটা হচ্ছে আমার পিসি পূর্ণিয়ার বই। এই বইটার একটু দাম বেশি আছে, এটা তোমার প্রিন্টেড প্রাইস হচ্ছে 999। ওকে, আর তোমার ডিসকাউন্টেড প্রাইস তোমরা এটা মোটামুটি মার্কেটে পেয়ে যাবে ওই 800 থেকে 850 টাকার ভেতরে। ওকে, তো এর মধ্যে সাপোজ যদি তোমরা যদি বলো স্যার যে কোনো একটা বই বলুন, তো একটা বই বললে আমি ইন ডিপ্লোমা লেভেল আমি বলবো তোমরা নীলম শর্মার সাথে তোমরা মানে যাও, ঠিক আছে, নীলম শর্মাটা তোমরা নিয়ে নিতে পারো। আর বাকি যে কটা বই আছে এগুলো তোমরা মানে যত তোমরা বই পড়বে তত কিন্তু তোমার মানে আরো ভ্যারাইটিস টাইপের প্রবলেম পাবে, ওই জন্য আমি কখনোই বলবো না একটা বই পড়লেই সব হয়ে যাবে। ওই জন্য এখানে আমি চারটে মোটামুটি আরো তোমার বই আছে, রাম উত্থামের বই আছে, পিল্লাই মেনন আছে, কিন্তু ওগুলো তোমাদের একটু একটু টাফ লাগতে পারে কারণ আর একটু কস্টলিও হতে পারে কারণ রাম উত্থামের বইয়ের অনেক দাম। তো সেক্ষেত্রে মোটামুটি এই কটা বই যদি তোমরা ফলো করো বা এই কটা বই তোমরা কালেকশনে রাখতে পারো, আই থিঙ্ক তোমার আরসিসির ক্ষেত্রে মোটামুটি কনসেপ্ট এবং যা যা তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেম আই থিঙ্ক সলভ হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা যেটা বলবো যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং টু, বা আমাদের এই সাবজেক্টটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। ওকে, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং ইজ অ্যাকচুয়াল টপিকটার নাম। তো এটার ক্ষেত্রে আমার ভালো বই যেটা হচ্ছে, এর আগেও তোমরা পড়েছিলে সয়েল মেকানিক্স, ঠিক আছে, যদি এটা তোমাদের কালেকশনে থাকে তাহলে কোনো অসুবিধা নেই। এই বইটা মোটামুটি তোমরা ডিসকাউন্ট দিয়ে মোটামুটি তোমরা অ্যাকচুয়ালি এটা প্রিন্টেড প্রাইস হচ্ছে 695, মানে মোটামুটি এটা ডিসকাউন্ট দিয়ে 500 থেকে 550 টাকার মধ্যে তোমরা এই বইটা পেয়ে যাবে, ঠিক আছে, সয়েল মেকানিক্স অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং বাই বিসি পূর্ণিয়া। আর যদি তোমরা আরও যদি কিছু বই তোমরা কালেকশনে রাখতে চাও, আরও কয়েকটা আমি বইয়ের নাম বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমার এই বইটাও খুব ভালো আমি দেখেছি, বেসিক্স অফ অ্যাপ্লাইড সয়েল মেকানিক্স। এখানে কিছুটা তোমার ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ের পার্টটা আছে কিন্তু এটাতে বেশি তোমার সয়েল মেকানিক্সের পার্টটা আছে। তো সয়েল মেকানিক্সের ক্ষেত্রে বইটা খুবই ভালো, খুবই ইউজফুল। তো এটা মোটামুটি তোমার প্রিন্টেড প্রাইস হচ্ছে 599-600 এর মতো, এটা মোটামুটি তোমরা ওই 450 থেকে ওই তোমার 500 টাকার মধ্যে বইটা তোমরা পেয়ে যেতে পারো মার্কেটে। আমি বারবার বলছি প্রাইসগুলো কিন্তু নট এ ফিক্সড, এটা কিন্তু জায়গা টু জায়গা বেসিসে কিন্তু ভ্যারি হবে। তোমরা যদি কলকাতার কলেজ স্ট্রিটে চলে আসো সেখানে কিন্তু অনেকটাই কম রেটে তোমরা এই বুকগুলো মোটামুটি 30-40% ডিসকাউন্টেও তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। ওকে, আরেকটা আমি যে বইয়ের কথা বলবো সেটা হচ্ছে আমার ভিএনএস মূর্তির একটা বই আছে, এটাও খুব ভালো, সয়েল মেকানিক্স অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। এটা একটু মোটা বই এবং একটু কস্টলি বই আছে, এটা প্রিন্টেড প্রাইস হচ্ছে 933 এবং সেক্ষেত্রে এটা তোমরা মোটামুটি ডিসকাউন্ট দিয়ে আশা করছি তোমরা 550-600 টাকার মধ্যে এই বইটা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা যদি বলো যে একটা বই যেটা কালে তুললে মোটামুটি আমার হয়ে যাবে, সেক্ষেত্রে আমি বলবো এক নম্বর যে বইটা আছে দ্যাট ইজ সয়েল মেকানিক্স অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং বাই বিসি পূর্ণিয়া, সেই বইটা তোমরা কালেক্ট করো। আই থিঙ্ক তোমাদের মানে এই নেক্সট সেমিস্টারের জন্য তোমাদের সুইটেবল হয়ে যাবে। বাকি বইগুলো তোমাদের ভালো আছে, তো তোমরা যদি রাখতে চাও নিজেদের কালেকশনে রাখতে পারো। ওকে, নেক্সট যে আমরা সাবজেক্টের ব্যাপারে করব ডিসকাশন সেটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং টু। তো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং টু তে কিন্তু এই সেমিস্টারে আমাদের হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এবং এয়ারপোর্ট ইঞ্জিনিয়ারিংটা পড়ানো হবে। এয়ারপোর্ট ইঞ্জিনিয়ারিং এর মাত্র একটাই তোমার আছে আমার কি বলবো মানে তোমার চ্যাপ্টার, তো সেই তার ক্ষেত্রে খুব একটা বই মানে একটা চ্যাপ্টারের জন্য বেশি বই দরকার, মোটামুটি তোমার যদি নোটস পড়ো, নোটস পড়লেই মোটামুটি হয়ে যাবে, সুবিধা হবে। ওকে, তো সেক্ষেত্রে হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এর সবথেকে আমি বলবো সবথেকে ভালো এবং খুব অনেক দিনের নাম করা সেটা হচ্ছে আমাদের খান্না জস্তু, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং বাই খান্না জস্তু। এটা মোটামুটি তোমার প্রিন্টেড প্রাইস 320, এটা মোটামুটি তোমরা 250-এর মধ্যে আশা করছি, একটু বেশি এদিক ওদিক হতে পারে, এটা আমি অ্যাপ্রক্স বলছি, অ্যাপ্রক্স 250-এর মধ্যে এই বইটা তোমরা পেয়ে যেতে পারো। এটা ছাড়া আরেকটা বইও আছে, সেটা হচ্ছে তোমার এনএল অরোরার বই। ওকে, সেটাও মোটামুটি তোমার প্রিন্টেড প্রাইস 380, সেটাও মোটামুটি তোমরা 300-330-এর মধ্যে তোমরা কিন্তু এই বইটা পেয়ে যেতে পারো। তো এই আমরা প্রথমে এই তিনটে বই নিয়ে করে নিলাম, মানে তিনটে সাবজেক্টের কী কী বই আছে ডিসকাস করে নিলাম। ডিসক্রিপশানে কিন্তু তোমাদের আমাদের রেস্টিং সিভিল যে আমাদের টেলিগ্রাম আছে, আমাদের গ্রুপ আছে, তার কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটা তোমরা কিন্তু জয়েন করে ফেলতে পারো। এবং এই সমস্ত যে ভিডিওগুলো আমি আপলোড করছি ইনফরমেটিভ, তার কিন্তু লিঙ্ক এবং এই যে পিডিএফগুলো এই পুরো ভিডিওর এগুলো কিন্তু সব কিন্তু ওখানে পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না তোমাদের ক্ষেত্রে। ওকে, তো নেক্সট আমরা আগে এগোই। ওকে,
নেক্সট হচ্ছে আমাদের আমাদের যে অলরেডি আমাদের যে ব্যাচ আছে, ঠিক আছে, অনলাইন এবং অফলাইন ইন, ওকে। তো সেক্ষেত্রে এই যে অনলাইন ব্যাচটা আছে, অনলাইন ব্যাচটা কিন্তু আমাদের এখন তোমরা দেখতে পাচ্ছ যেরকম ইন্টারফেসে, এরকম ইন্টারফেসেই তোমাদের ক্লাসটা হবে আমার, ওকে। এখন মানে তোমরা মোবাইলে এইভাবেই কিন্তু ক্লাসটা করতে পারবে, উইকলি টু ডেজ ক্লাস, ওকে। এটা কিন্তু 21st অক্টোবর, মানে কালকে থেকেই কিন্তু অনলাইন ব্যাচটা স্টার্ট হচ্ছে, এবং অফলাইন ব্যাচ কিন্তু অলরেডি 17 অক্টোবর থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে, ওকে। সেক্ষেত্রে তোমরা যারা যারা অনলাইন ব্যাচের জন্য হয়তো আমার বাড়ি থেকে দূরে থাকো, আমার বাড়ি হচ্ছে সোদপুরে, তো সেক্ষেত্রে যারা থাকো দূরে থাকো তারা কিন্তু অনলাইন ব্যাচের জন্য রেজিস্টার করতে পারো। আর তার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রেখেছি স্ক্রিনে, সেটা হচ্ছে 7980710587, ওকে। উইকলি টু ডেজ ক্লাস, তার তোমরা এখন দেখতে পাচ্ছ যেরকম মোবাইলে তোমরা যে ভিউটা পাবে তার কিন্তু আমি একটা ডেমো কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ওকে। তো অনলাইন এবং অফলাইন দুটোই ব্যাচ আছে। এবার অনলাইন এবং অফলাইন ব্যাচের কি ডিফারেন্স সেটা তোমাদেরকে আমি নেক্সট স্লাইডে দেখিয়ে দিচ্ছি। তো অনলাইন অফলাইন ব্যাচে আমরা সপ্তাহে 2 দিন করে ক্লাস প্রোভাইড করছি, ওকে। অনলাইন ব্যাচেও সেম, উইকলি টু ডেজ। অফলাইন ব্যাচে আমার একটা অফলাইন ক্লাস হবে, সানডে করে জেনারেলি হয়, সকাল 10:30 থেকে দুপুর 1:30-2 অবধি, এরকম যা মানে সেখানে আরসিসিটাই মেইনলি পড়ানো হবে, মানে লাস্ট সানডে তাই হয়েছে। আর একটা অনলাইন ক্লাস, এইভাবে কিন্তু পার উইকে এইভাবে চলবে সিস্টেমে। আর অনলাইন ব্যাচে কিন্তু সপ্তাহে 2 দিনই পুরো ফুল অনলাইন, তোমরা ওয়েস্ট বেঙ্গলে যে যেখানে থাকো সেখান থেকে কিন্তু এই ক্লাসটাতে জয়েন করতে পারো, ওকে। আর এই ফিস বোথ ব্যাচেরই সেম, ₹450 পার মান্থ। আর এখানে কিন্তু অল সাবজেক্ট কিন্তু পড়ানো হবে, অল সাবজেক্ট। আর ক্লাস কিন্তু আমার হবে, দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি, গুগল মিটে, কিন্তু গুগল মিট অ্যাপে আমি কিন্তু ওখানে লিঙ্ক শেয়ার করে দেবো, তার থ্রুতেই কিন্তু তোমাদের ক্লাসগুলো হবে, অল সাবজেক্টস পড়ানো হবে, ওকে, ঠিক আছে। আর এটা এই ক্লাসের জন্য তোমরা যদি চাও, ইন্টারেস্টেড থাকো, তাহলে 7980710587, এটা আমার মানে ফোন নাম্বার, অ্যাজ ওয়েল অ্যাজ এটা 587 এটা ফোন নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কিন্তু তোমরা মানে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে তোমরা কিন্তু রেজিস্টার করে আমার যে ক্লাসের যে গ্রুপ আছে সেখানে আমি লিঙ্কগুলো শেয়ার করব, সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। ও 7980710587, ওকে। এবার যারা অফলাইন ক্লাসে যারা ইন্টারেস্টেড আছো, অফলাইন ক্লাসের জন্য আমার যেখানে এখানে এখানে দেখো অ্যাড্রেস দেওয়া আছে, এটা হচ্ছে আমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে সোদপুর, এবং আমার ডিস্ট্রিক্ট হচ্ছে নর্থ 24 পরগনাস, এবং আমার নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ। আমি এখানে দিয়ে দিয়েছি সব সমস্ত অ্যাড্রেসটা, তোমরা কিন্তু গুগল ম্যাপ থেকে কিন্তু সমস্ত অ্যাড্রেসটা দেখে কিন্তু একটা সার্চ করে নিতে পারো লোকেশনটা, ঠিক আছে। এবার যাই হোক, আমরা এবার নেক্সট সাবজেক্টের দিকে চলে আসি। নেক্সট আমার যে সাবজেক্টটা এতক্ষণ আছে সেটা আপনাদের ফোর্থ সাবজেক্ট, দ্যাট ইজ কন্ট্রাক্টস অ্যান্ড অ্যাকাউন্টস। তো কন্ট্রাক্টস অ্যান্ড অ্যাকাউন্টস এর জন্য আমার ভালো বই কি হবে, কন্ট্রাক্টস অ্যান্ড অ্যাকাউন্টস এর জন্য আমার সব থেকে যেটা ভালো বই সেটা হচ্ছে এম চক্রবর্তীর এস্টিমেশন কস্টিং স্পেসিফিকেশন অ্যান্ড ভ্যালুয়েশন। তো এটা মোটামুটি তোমার প্রিন্টেড প্রাইস হচ্ছে ₹480, তো মোটামুটি ডিসকাউন্ট করে তোমরা এক্সপেক্ট করতে পারো যে 370 থেকে 400 এর ভেতর তোমরা কিন্তু মার্কেটে বুকটা পেয়ে যাবে। এর থেকে বেশি হতে পারে বা কম হতে পারে, আমি একটা মোটামুটি অ্যাপ্রক্স একটা রেঞ্জ বলে দিলাম বইটার, ওকে। এই বইটা খুবই ভালো, ওকে। তো এই বইটা তোমরা তোমাদের লাইব্রেরি বা দোকান থেকে কিন্তু কিনে নিতে পারো, কারণ এগুলো তোমাদের কিন্তু লাইফ টাইম লাগবে। এটা শুধু নয় যে শুধু 5th সেমিস্টারেই পড়লাম লাগলো বাকি আর লাগবে না, এটা তোমরা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে যদি থাকতে চাও, এই যে বইগুলোর কথা বলছি এই বইগুলো কিন্তু তোমাদের লাইফ টাইম লাগবে, ওকে। তাহলে এটা তো হয়ে গেল আমাদের একটা বই, আরও যদি কিছু তোমরা বই যদি চাও, নেক্সট আরেকটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বিএন দত্তের একটা বই আছে, ওকে, এস্টিমেট অ্যান্ড কস্টিং ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। এই বইটাও কিন্তু খুব ভালো, এই বইটাতে তোমরা মোটামুটি এটা প্রিন্টেড প্রাইস হচ্ছে ₹695, ডিসকাউন্ট করে মোটামুটি তোমরা 480 থেকে 500 এর মধ্যে কিন্তু তোমরা বইটা কিন্তু পেয়ে যাবে। এটা ফ্লিপকার্ট অ্যামাজনেও তোমরা দেখতে পারো, কিন্তু সেখানে একটু প্রাইসটা একটু বেশি হলেও হতে পারে, ওকে। তোমরা যদি কোনো সময় সময় হয়, যদি তোমরা কলকাতার কাছাকাছি কেউ থাকো, তোমরা কলেজ স্ট্রিট থেকে যাবে, ওখানে কিন্তু মোটামুটি আমি যা রেট বলছি তার থেকেও হয়তো কমে তোমরা পেয়ে যেতে পারো বইগুলো। নেক্সট আরেকটা যেটা বই বলবো, রঙ্গওয়ালার আছে এস্টিমেট কস্টিং অ্যান্ড ভ্যালুয়েশন। এই বইটাও তোমরা কিন্তু তোমাদের কালেকশনে রাখতে পারো। এই বইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে ₹470, এটা তোমরা 400 এর মধ্যে মোটামুটি মার্কেটে পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা যে সাবজেক্টটার দিকে এগোবো সেটা হচ্ছে আমাদের
বিল্ডিং সার্ভিসেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। তো সেক্ষেত্রে এই বিল্ডিং সার্ভিসেস যে পোর্শনটা আছে এটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর পোর্শন, বাকি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এটা কিন্তু তোমাদের কলেজেও যে স্যাররা আছে তারা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফ্যাকাল্টিরা পড়াবেন না, এটা একটা নন টেকনিক্যাল সাবজেক্ট, তো কোনো নন টেকনিক্যাল ব্রাঞ্চের কোনো ফ্যাকাল্টি পড়াবেন। তো আমি এখানে শুধুমাত্র বিল্ডিং সার্ভিসের জন্য কি কি বুকস সুইটেবল হবে সেটার ব্যাপারেই তোমাদেরকে আমি একটা ইয়ে দিয়ে দেবো, একটা বইয়ের একটা লিস্ট দিয়ে দেবো, তো সেই বইগুলো তোমরা কালেক্ট করতে পারো। কিন্তু এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট যেটা আছে, কারণ এটা অ্যাকচুয়ালি হাফ পেপার, মানে তোমার বিল্ডিং সার্ভিসেস 50 মার্কস, এন্টারপ্রেনারশিপ 50 মার্কস, তো এইভাবে চলে এটা। তো বিল্ডিং সার্ভিসের ক্ষেত্রে আমি শুধু এখানে বলছি কি কি বই ভালো। তো মোটামুটি যেটা আছে তোমার বিল্ডিং সার্ভিসেস, এস এম পাটিলের যে তোমার বইটা আছে মোটামুটি এটা ঠিকঠাক বই আছে। তো সেক্ষেত্রে এই বইটা তোমার প্রিন্টেড প্রাইস হচ্ছে 225, এটা মোটামুটি তোমার অ্যাপ্রক্স 180 থেকে 200 এর ভেতর আশা করি তোমরা মার্কেটে পেয়ে যাবে। নেক্সট, যদি সাপোজ তোমাদের যদি এই কাউন্টিতে একটা সেমিস্টারের জন্য, এই সেমিস্টারের জন্য একটা সেমিস্টারের জন্য যদি তোমরা বই কিনতে না চাও, যে না একটা সাবজেক্টের জন্য এই জন্য বই কিনবো না, তাহলে তোমরা কিন্তু তোমাদের যে বিল্ডিং কনস্ট্রাকশন আছে, তোমরা যেটা থার্ড সেমিস্টারে পড়েছিলে, সেখানে কিন্তু এই গুরুচরণ সিং এর যে বইটা আছে, তো সেক্ষেত্রে কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশনের ওই বইতে কিন্তু কিছু পার্ট কিন্তু বিল্ডিং সার্ভিসের আছে। তো এই বইটা কিন্তু খুব ভালো বই, এটা কিন্তু তোমরা তোমাদের কালেকশনে রাখতে পারো। তো এটা মানে প্রিন্টেড প্রাইস হচ্ছে 560, তো এটা মোটামুটি তোমরা এক্সপেক্ট করতে পারো মার্কেটে তোমরা 400 থেকে 450 মধ্যে রেঞ্জে তোমরা মার্কেটে এই বইটা পেয়ে যাবে। নেক্সট আরেকটা বইও যেটা আছে খুব ভালো আমার লেগেছে বইটা, ঠিক আছে, এটা আমার কাছে অনেকদিন থেকে কালেকশনে আছে এই বইটা, তো এটা হচ্ছে আমার রংওয়ালা বিল্ডিং কনস্ট্রাকশন বাই রংওয়ালা। এখানেও কিন্তু কিছু টপিক তোমার বিল্ডিং সার্ভিসের ক্ষেত্রে তোমরা কিছু টপিক পেয়ে যাবে। এটা 657, এটা একটু মোটামুটি অ্যাভারেজ থিকনেসের বই আছে, 657 এটার প্রাইস। তো আশা করছি এটা আমি দেখলাম ফ্লিপকার্টে, অ্যামাজনেও দেখলাম একটু খুব ডিসকাউন্টেড প্রাইস এটা সেল হচ্ছে, তো মোটামুটি এটা তোমার 350 থেকে 400 এর ভেতর কিন্তু তোমরা বইটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের পুরো সমস্ত বুকসের লিস্ট, ওকে। তো যাই হোক, তোমরা এই আমাদের যে রেস্টিং সিভিল যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে তো সবাই তোমরা শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আর নিজেদের ফ্রেন্ডের মধ্যেও বলে দাও। আর আমার যে এক্ষুনি বললাম যে অনলাইন ক্লাস যেটা আছে সেটা কিন্তু কালকে থেকে শুরু হবে, এখনও যারা রেজিস্টার করোনি তারা কিন্তু আমার সাথে যে ফোন নাম্বার দেওয়া আছে 7980710587, এখানে তোমরা কন্ট্যাক্ট করে রেজিস্টার করো এবং ক্লাস করো এবং কনসেপ্ট বাড়াও, ঠিক আছে। থ্যাংক ইউ।